আজকে এমন একটা জিনিস আমি আপনাদেরকে বলে দেব, শুধু জাস্ট আপনি এটা পুড়িয়ে দেবেন, এইটুকু বলতে পারি আপনার বন্ধ ভাগ্য কিন্তু খুলবে। যারা ভাগ্য বিড়ম্বনায় পড়েছেন বা যারা সর্বদিক থেকে ব্যর্থ হচ্ছেন বা যাদের কোনো কাজকর্ম ঠিকভাবে হয় না বা যারা প্রতি পদে পদে অসফলতার মুখ দেখেন, দেখুন আমরা এই পৃথিবীতে প্রত্যেকে কিন্তু সফলতা চাই, এই পৃথিবীতে প্রত্যেকে আমরা চাই আমাদের ভালোবাসা থাকুক, আমাদের কাজ থাকুক, আমাদের অর্থ থাকুক, আমাদের সামাজিক সম্মানটুকু থাকুক, এটা কিন্তু আমাদের চাওয়া ঈশ্বরের কাছে, প্রত্যেকে আমরা মা তারার কাছে এটাই প্রার্থনা করি। কিন্তু প্রশ্ন হচ্ছে অনেক মানুষ কিন্তু সত্যি কথা বলতে ভাগ্যের জাঁতাকলে কিন্তু তারা পিছিয়ে যায়, ভাগ্যের জাঁতাকলে পড়ে তারা কিন্তু হয়রানির শিকার হয়, তারা কিন্তু ভাগ্য বিড়ম্বনায় পড়ে যায়। অ্যাকচুয়ালি এর পিছনে কিন্তু গ্রহগত কারণটাই হচ্ছে সব থেকে বড়। কারণ দেখুন গ্রহ তো প্রতিনিয়ত ঘুরছে, তো গ্রহ তো দেখুন স্থির নয়, গ্রহ তো ঘুরছে, এবং গ্রহ ঘুরছে বলে মনে রাখবেন আজকে যে খারাপ আছে সে কিন্তু দুদিন পরে তার সময় ভালো আসবে, আবার আজকে যার সময় ভালো তার যে সারা জীবন সময় ভালো যাবে সেটা কিন্তু আমরা কখনো হলফ করে বলতে পারবো না, তারও কিন্তু সময় খারাপ আসতে পারে। তো ব্যাপারটা হচ্ছে আমাদের চেষ্টা করা উচিত, আমরা মানুষ, আমরা ঈশ্বরের নাম করে, মা কালী মা তারার নাম করে আমরা চেষ্টা করতে পারি, ভগবানের নাম করতে পারি, যাতে করে আমরা ভালো থাকি এবং আমাদের এই গ্রহ দোষগুলো কেটে যায়। তো যারা চেষ্টা করে জানবেন তারা কিন্তু সফলতা পায়, কিন্তু যারা চুপচাপ বসে থাকে ভাগ্যের দোষ দেয় তারা কিন্তু কখনো কাজ পায় না সত্যি কথা বলতে। দেখুন ভাগ্য তো আমাদের খারাপ, কিন্তু ভাগ্যটাকে ভালো করার জন্যই তো আমাদের চেষ্টা করতে হবে, তাই না? যদি আমরা চেষ্টা না করি তাহলে তো আমাদের দুটোই যাবে, যদি আমরা চেষ্টা করি জানবেন আমরা যদি সফল হই সেটা তো আমাদের একটা বিরাট বিরাট প্রাপ্তি। তো আজকে যে জিনিস আমি একটা সহজ জিনিস আপনাদেরকে বলে দেবো, এটা প্রত্যেকে কাজটা করতে পারেন, এবং এইটুকু আপনাদেরকে বলতে পারি এই কাজ করলে আপনার যত রকমের দোষ থাকবে সেটা কিন্তু কাটবে, শুধু কাটবে তা কিন্তু নয়, আপনি আপনার সৌভাগ্যটাকে আবার বাড়িয়ে তুলতে পারবেন এবং গ্রহের মানে একটা প্রতিফলন আপনি পাবেন, অর্থাৎ যে যে গ্রহগুলো আপনার জন্য খুব খারাপ দিচ্ছিল, ফল দিচ্ছিল, সেগুলো কিন্তু এবার কিন্তু ভালো হওয়া শুরু করবে, এবং দেখবেন আপনার যেসব মনে হচ্ছে যে আপনার কাজ ছিল না, দেখবেন আপনি কাজ পেয়ে যাবেন। আপনার যদি মানে কোনো ইচ্ছা বা প্রার্থনা থাকে বা যেখানে আপনি বারবার করে বাধা পাচ্ছিলেন সেটাও কিন্তু কেটে যাবে। খুব মনোযোগ সহকারে কিন্তু দয়া করে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, যদি ভিডিও ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং একটু শেয়ার করবেন, কারণ দেখুন আপনাদের জন্যই ভিডিওগুলো আমরা করি, যাদের দেখছেন যে এই ধরনের সমস্যা রয়েছে তাদের কাছে একটু পারলে পাঠাবেন, কারণ জানবেন অন্য মানুষকে উপকার করা বা সাহায্য করা মানে কিন্তু সেটা কিন্তু ঈশ্বর আমাদের দেখে। তো অনেকে অন্য মানুষকে সাহায্য করতে চায় না, তো যারা আপনার পরিচিত তাদেরকে আপনি একটু পাঠাতে পারেন, যারা বিশেষ করে মানে সমস্যার মধ্যে আছে তাদেরকে পাঠাবেন, যারা সমস্যার মধ্যে নেই তাদেরকে পাঠাতে হবে না। তো দেখুন আপনি কি করবেন, কি করলে এই ভাগ্যের তালা খুলবে এবং আপনি ভালো থাকবেন, আপনার ভালো থাকার জন্যে, এবং আপনি যাতে অন্য মানুষের কাছে আপনার সম্মানটা ফিরে পান। দেখুন অনেক মানুষ আছে দেখবেন মানে যারা সম্মান পান না, যারা অন্য মানুষের কাছে মানে একেবারে মানে অযোগ্য হয়ে যায়, মানে সে কিন্তু যোগ্য সম্পন্ন কিন্তু অন্য মানুষ তাকে সে গুরুত্ব দেয় না, তার মূল্যায়নটা সঠিকভাবে হয় না, তার ভ্যালু দেয় না। দেখুন অনেকে দেখুন অযোগ্য ব্যক্তি কিন্তু তিনি দেখবেন মানে এমনভাবে চলে বা লোকে তাকে এমনভাবে মাথায় করে রাখে সেটা কিন্তু একটা বিরাট ব্যাপার। আবার দেখবেন অনেক যোগ্য ব্যক্তি আছে তাদের কিন্তু কোনো মূল্যায়ন নেই সত্যি কথা বলতে, এটা আপনার আশপাশেই আছে, যে যেখানে থাকেন তার আশপাশে একটু ভালো করে চোখ কান খুলে রাখবেন দেখতে পাবেন। তো এটা কিসের জন্যে হচ্ছে? অযোগ্য ব্যক্তি ভালো সম্মান পাচ্ছে কিন্তু যে যোগ্য ব্যক্তি হাইলি এডুকেটেড কোয়ালিফিকেশান যুক্ত ছেলে সে কিন্তু সেই সম্মানটা বা পাচ্ছে না, এটা কিন্তু আমাদের নসিব বা আমাদের ভাগ্যই বলতে পারে। তো আপনারা এই ভাগ্যটাকে ঠিক করার জন্য যেটা করবেন সেটা হচ্ছে একটা কাগজ নেবেন, একটা কাগজ নিয়ে আপনি যেটা করবেন সেটা হচ্ছে এক, বাংলা অথবা ইংলিশে আপনি লিখতে পারেন, এক লিখবেন, এক এক লিখে সমান সমান লিখবেন রবি, এক লিখে সমান সমান আমি পরপর করে কিন্তু বলে দেবো, দয়া করে কিন্তু ভালো করে শুনে নেবেন আপনারা, লাল কালির কলম দিয়ে এগুলো আপনারা লিখবেন, লাল কালির কলম দিয়ে এক, এক লিখে সমান সমান দিয়ে লিখবেন রবি, দুই লিখবেন, দুই লিখে সমান সমান দিয়ে লিখবেন চন্দ্র, তিন লিখবেন তিন,
তিন লিখে সমান সমান দিয়ে লিখবেন বৃহস্পতি, তিন লিখে সমান সমান দিয়ে লিখবেন বৃহস্পতি, চার লিখবেন চার, চার লিখে সমান সমান দিয়ে লিখবেন রাহু, পাঁচ লিখবেন পাঁচ লিখে সমান সমান দিয়ে লিখবেন হচ্ছে বুধ, পাঁচ লিখে সমান সমান দিয়ে লিখবেন বুধ, ছয় লিখবেন ছয় লিখে সমান সমান দিয়ে লিখবেন শুক্র, সাত লিখবেন সাত লিখে সমান সমান দিয়ে লিখবেন কেতু, আট লিখবেন আট লিখে সমান সমান দিয়ে লিখবেন শনি, নয় লিখবেন নয় লিখে সমান সমান দিয়ে লিখবেন মঙ্গল, নিচে আপনি লিখবেন নবগ্রহ, নিচে লিখবেন নবগ্রহ, এই কথাটা কিন্তু দয়া করে একটু লিখে দেবেন নবগ্রহ। আবার একটু রিপিট করে দিই, দরকার হলে ভিডিওটা একটু ডাউনলোড করে দেবেন আপনাদের যদি বুঝতে অসুবিধা হয়। এক লিখবেন এক লিখে সমান সমান দেবেন সেখানে লিখবেন রবি, দুই লিখবেন সমান সমান দিয়ে লিখবেন চন্দ্র, তিন লিখবেন সমান সমান দিয়ে লিখবেন বৃহস্পতি, চার লিখবেন সমান সমান দিয়ে লিখবেন রাহু, পাঁচ লিখবেন সমান সমান দিয়ে লিখবেন বুধ, পাঁচ লিখবেন সমান সমান দিয়ে লিখবেন বুধ, ছয় লিখবেন সমান সমান দিয়ে লিখবেন শুক্র, সাত লিখবেন সমান সমান দিয়ে লিখবেন কেতু, আট লিখবেন সমান শনি, নয় ইজিক্যাল টু মানে সমান সমান মঙ্গল, নিচে লিখবেন নবগ্রহ, নিচে লিখবেন নবগ্রহ, ব্যাস আর কিচ্ছু না। এবার এটাকে আপনি এর মধ্যে একটু কর্পূর দেবেন, কর্পূর কর্পূর হয় কিন্তু, কর্পূর আমরা ঠাকুরের সামনে জ্বালাই, আপনারা প্রত্যেকে চেনেন কর্পূর বা কর্পূর, আপনি ওর মধ্যে একটু দিয়ে দেবেন, দিয়ে ওটাকে আপনি ঈশ্বরের নাম করে আপনার মাথার দিকে একটু দিয়ে আপনি ঘুমিয়ে পড়বেন একদিন, যে কোনো দিনই কাজটা করতে পারবেন, মাথার দিকে অথবা বালিশের নিচে, মাথার দিকে অথবা বালিশের নিচে আপনি দিয়ে দেবেন। দেওয়ার পরে পরের দিনকে একদিন কিন্তু পুরো থাকবে, রাত্রি থাকবে পরের দিন থাকবে তার পরের দিনকে, মানে যেদিন থাকবে তার পরের দিনকে, যে রাত থাকবে তার পরের দিনকে আপনি মোমবাতির আগুনে এটাকে পুড়িয়ে দেবেন, মোমবাতির আগুনে এটাকে পুড়িয়ে দেবেন। বিরাট একটা ভালো কাজ আমি আপনাদেরকে বলে দিলাম, যারা কাজটা একদিন করবেন দেখবেন আপনার মানে 100 বাধা কেটে যাবে, হয় না? অনেকে দেখুন গ্রহ দেখুন অনেকে দেখে বিশ্বাস করতে চায় না, আবার সেই মানুষটাই মানে এতটা বিশ্বাস করে পরে এতটা বিশ্বাস করে মানে মানে বিশ্বাসের মানে প্রতিভূ যাকে বলে। তো দেখুন বলে যে মানুষ যখন দেখুন বিপদে না পড়ে তখন কিন্তু ভগবানের কথা তার মাথায় খুব একটা আসে না, তো অনেকে দেখুন অনেক কিছু তো বিশ্বাস করে না বা অনেকে মানে না, দেখুন সেটা তার ব্যাপার, এটা তো কোনো ব্যাপার না, কিন্তু ব্যাপারটা হচ্ছে দেখুন জ্যোতিষশাস্ত্র কিন্তু মিথ্যে নয় এবং গ্রহর কিন্তু একটা ক্ষমতা থাকে, এবং গ্রহের যখন বিপক্ষে যায় আমাদের তখন কিন্তু আমরা নানাবিধ সমস্যায় পড়ি। তো আপনারা এই কাজটা একটা দিন শুধু একটু করুন, এইটুকু বলতে পারি, আপনাকে ভালো থাকতে হবে, আপনি অবশ্যই ভালো থাকবেন, একটা দিন একটু কষ্ট করে কাজটা করুন, আপনি কি সাংঘাতিক যে উপকারটা পাবেন সেটা আপনি কাজ করার পর অবশ্যই টের পাবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকুন।